নাসরিন মইন চাচাকে ভাঞ্জিয়ে কেন সবাই তাকে ঘৃণা করে? বলিউড জায়গা না দিলে কোথায় যাবেন? প্রশ্ন রশ্মিকার। কেউ তাকে ভালোবাসে না, দুঃখ রশ্মিকা মান্দানার। এর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। গুডবাই সিনেমার পর আবারও বলিউডে নতুন ছবি আসছে তার, নাম মিশন মজনু। জানা গেছে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। কোমর বেঁধে প্রচারে দেখা যাচ্ছে রশ্মিকা আর তার সহ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। এত কিছুর পরও মন খারাপ রশ্মিকার। কেন যে লোকে তাকে পছন্দ করেন না ভেবেই পাচ্ছেন না দক্ষিণের এই নায়িকা। তারপর দুয়ে দুয়ে চার মিলিয়ে বসলেন সমস্যার মূলে সেই কান্তারা। যে কন্নড় ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার বেশ কয়েক মাস হয়ে গিয়েছে, এখনও দেখে উঠতে পারেননি রশ্মিকা। সে কথাই ফলো করে বলছিলেন এক সাক্ষাৎকারে। তারপরই শুরু হয় গোলমাল। আবারও প্রশ্ন উঠে অভিনেত্রীর অধ্যত্ব নিয়ে। নিজে কোথা থেকে উঠে এসেছেন তা কি ভুলে গেছেন? এ ধরনের মন্তব্য শুনতে হয়েছিল তাকে এর আগেও, তবে দমেননি রশ্মিকা। বরাবরের মতোই বলেছিলেন, মানুষ ভালোবাসে আবার ঘৃণাও করে, সবার মন জুগিয়ে চলা যায় না। তবে তার সেই কথা অনুযায়ী কথা রাখতে পারলেন না তিনি নিজেই। লোকজন তার উপর চটে থাকলে তিনিও যে ফুরফুরে মেজাজে থাকতে পারেন না তা দেখা গিয়েছে এর আগেও। মুখে বললেন তার কিছুতেই কিছু আসে যায় না, অথচ মন খারাপ করে বসে আছেন তিনি নিজেই। তবে বলা কথা কি এবার ফিরিয়ে নেবেন রশ্মিকা, নাকি এরপর থেকে লোকজনের মন জুগিয়ে চিন্তা ভাবনা করে কথা বলবেন দক্ষিণী এই অভিনেত্রী? এর আগেও কথার পেচেই বেকায়দায় পড়েছিলেন পুষ্পাখ্যাত রশ্মিকা মান্দানা। এক সাক্ষাৎকারে নিজের শুরুর দিকের কথা বলতে গিয়ে অজ্জু রেখেছিলেন তার প্রথম ছবির প্রযোজনা সংস্থার নাম। এদিকে সেই সংস্থার হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন এই অভিনেত্রী, এমনই দাবি করেন প্রযোজকরা। সেবারও শুরু হয়েছিল গোলমাল। রশ্মিকাকে অকৃতজ্ঞ মনে করে দক্ষিণের ছবি জগৎ মুখ ফিরিয়ে নেয় এবং তাকে নিষিদ্ধ ঘোষণা করার ডাকও দিয়েছিলেন দক্ষিণের প্রযোজকরা। জুনায়েদ আহমেদ সৈকত, নিউজিফাই বিডি।